তাতে মেরামতি শুরু হওয়ার কথা থাকলেও জল লিক করতে থাকায় দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লগের সারাইয়ের কাজ শুরুই করা গেল না এখনো পর্যন্ত। মঙ্গলবার বিকেলের দিকে বালির বস্তা দিয়ে ঘিরে জল আটকানো সম্ভব হলেও রাতে ফের জল ঢুকতে থাকে। জল ছেঁচে বার করে দিতে সেচ দপ্তর দুটি পাম্প বসায়, কিন্তু দুটি পাম্পের একটি পাম্প কাজ না করায় এখনো জল বের করাই সম্ভব হয়নি, ফলে মেরামতির কাজ শুরুই করতে পারেনি সেচ দপ্তর। এখানকার সেচ দপ্তর এখনো এই জলটা মারতে পারলো না। আমরা কিন্তু রেডি, আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা রেডি আছি, আমাদের ম্যান পাওয়ার রেডি, আমাদের ইকুইপমেন্ট রেডি, আমাদের মেটেরিয়াল রেডি। আমি জিজ্ঞাসা করেছিলাম, তা বললো জল বন্ধ হয়ে যাবে, চার ঘন্টার মধ্যে জল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করা কখনো সম্ভব না। আমরা বলেছিলাম আমাদেরকে সাইট ক্লিয়ারেন্স দিলে, কিন্তু এই যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করা কখনো সম্ভব না। আমরা বলেছিলাম আমাদেরকে সাইট ক্লিয়ারেন্স দিলে আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করব, কাজ করা 20 ঘন্টার মধ্যে আমরা কাজ করে বেরিয়ে যাবো ওখান থেকে। কিন্তু এই যে অবস্থা, এই অবস্থায় কাজ করা সম্ভব না। যদি এখানকার সেচ দপ্তর যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কাজ বন্ধ করে আমরা আমাদের লোকজন মালপত্র নিয়ে চলে যেতে বাধ্য হবো। কালকে মাঝরাত অবধি ডিএসপির আমাদের যারা এক্সিকিউটিভ অথরিটি আছেন তারা এবং আমরা কন্টিনিউ এখানে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করেছি। 10টা পাম্পের জল ঢুকছে, 2টো পাম্প দিয়ে জল মারা হচ্ছে। 10টা পাম্পের জল ঢুকছে, 2টো পাম্প দিয়ে জল মারা হচ্ছে, জলটা মরবে কি করে? আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, একের পর এক সমস্যা, একটার পর একটা সমস্যা, এবং শেষমেশ শুরু হবো করেও এখনো পর্যন্ত 100 ঘন্টারও বেশি পেরিয়ে গেল, শুরু হলো না বাঁধ মেরামতির কাজ, ব্যারাজ মেরামতির কাজ। কি বলছো সেচ দপ্তর? সেচ দপ্তর এখনো আর কোনো মুখ খুলতে চাইছেন না। তারা বলেছিলেন গত পরশু দিন তারা যত তাড়াতাড়ি সম্ভব এই জলের যে স্রোত, সেই স্রোত বন্ধ করে সেইটাকে সেই জায়গায় কাজ শুরু করবে কেটে। কিন্তু 100 ঘন্টা পেরিয়ে গেল, 102 ঘন্টা পেরিয়ে গেল, এখনো কিন্তু কাজ শুরু করা যায়নি। কারণ যে অংশে জল বেরোচ্ছিল লিক হয়ে, সেই অংশে বন্ধ করা গেলেও গেটের সামনেতে এখনো পুকুরের মতো জল জমে আছে। সেই জলকে শোকাতে হবে এবং সেই জল পাম্পিং করে জল বার করতে হবে। 2টো পাম্প চলছে, যা মনে করা হচ্ছে 2টো পাম্পে যদি চলতে থাকে এইভাবে, তাহলে কিন্তু এখনো 3-4 ঘন্টা সময় লাগবে এই সেই জল শোকানোর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে হয়তো এই বেলার দিকে গেটের মূল গেটে কাজ শুরু করা যাবে না, তাহলে দুপুরের পর কাজ শুরু হবে। এবং সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 20 ঘন্টার ওপর সময় লাগবে এই গেটের কাজ করতে, অর্থাৎ আগামীকাল দুপুর বেজে যাবে এই শুধু গেটের কাজ করতে। তারপর দামোদরে জল ছাড়তে হবে, মাইথন পাঞ্চের থেকে জল ছাড়বে, জল এসে এখানে ট্যাগ হবে, জলের লেভেল আসবে, তারপর জল সরবরাহ হবে। অর্থাৎ আগামী পরশু সেটা সম্পন্ন হবে কিনা এখনো বলা যাচ্ছে না, তবে এইভাবে চললে কিন্তু আরো জলসংকট দেখা দেবে দুর্গাপুর এবং বাঁকুড়ায়। অনির্বাণ, ধন্যবাদ চিত্তরঞ্জন। অন্যদিকে দুর্গাপুর ব্যারাজে লকগেট বিপর্যয়ের জের পড়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে, সংকট আরও গভীর হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার পরপর 2টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, আপাতত 5টি ইউনিট সচল। কিন্তু কতক্ষণ পর্যন্ত সচল রাখা যাবে বাকি 5টি ইউনিট? যেহেতু দুর্গাপুর ব্যারাজে মেরামতির কাজ এখনও শুরুই হয়নি, তাই এ প্রশ্ন উঠছে। উৎপাদনে ঘাটতি ইতিমধ্যেই 1000 মেগাওয়াটে পৌঁছেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায়ের সঙ্গে। হীরক, দুর্গাপুর ব্যারাজের যে এফেক্ট, দুর্গাপুর ব্যারাজের মেরামতি শুরু না হওয়ার যে এফেক্ট এখনো পর্যন্ত মেডিয়াতে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে কি বলছেন মেডিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তারা? আর এই যে 5টি ইউনিট সচল রয়েছে, কতক্ষণ পর্যন্ত সচল রাখতে পারবেন তারা? হ্যাঁ দেখো অনির্বাণ, এই প্রশ্নটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। কারণ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে গত শনিবার দুর্গাপুর ব্যারাজের যে 31 নম্বর লকগেট, সেই লকগেট ভেঙে যাওয়ার পর থেকে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 1 ফোঁটা জলও আসেনি। তার ফলে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে নিজস্ব রিজার্ভার ছিল, সেই রিজার্ভার দিয়ে গত সোমবার পর্যন্ত তারা কিন্তু ফুল ফ্লেজেড যে উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, সেটা চালিয়ে গেছে। কিন্তু সোমবারের পর থেকে জলস্তর, ওই নিজস্ব রিজার্ভারে জলস্তর নামতে থাকায় সেই ফুল ফ্লেজেড উৎপাদন তাদের চালানো সম্ভব হয়নি, এবং সোমবার 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট তাদের বন্ধ করে দিতে হয়। মঙ্গলবার ফের জলস্তর নেমে যাওয়ায় জলের পরিস্থিতি খারাপ দেখে বা কবে জল আসবে সেই সম্ভাবনার কোনো নিশ্চয়তা না থাকার কথা মাথায় রেখে মঙ্গলবার ফের আরেকটি 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট, সেটাও বন্ধ করে দিতে হয়েছে। অর্থাৎ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এই মুহূর্তে মোট বিদ্যুৎ উৎপাদন ঘাটতির পরিমাণ প্রায় 1000 মেগাওয়াট, যার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। কারণ এই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রেল, ECL, BCCL সহ রাজ্য
যে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা রয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের যে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা রয়েছে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। 1000 মেগাওয়াট অর্থাৎ বিপুল পরিমাণে এই বিদ্যুৎ উৎপাদন ঘাটতি সেটা কিন্তু ইতিমধ্যেই এই সেক্টরগুলির উপরে পড়তে শুরু করেছে। এবং তুমি যেটা শুনলে খানিক আগে চিত্ত যেটা বলছিল যে দুর্গাপুর ব্যারেজে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে মেরামতির কাজ শুরু করা যায়নি, অর্থাৎ এই মেরামতির কাজ কবে শুরু করা যাবে এবং তারপরে দুর্গাপুর জলাধার দুর্গাপুর ব্যারেজে কবে নতুন করে মাইথন জলাধার থেকে জল আসবে এবং তারপর মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জল আনা সম্ভব হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নয়। আর নিশ্চিত নয় বলেই কি বাকি যে ইউনিটগুলি রয়েছে অর্থাৎ 5টি ইউনিটে যেখানে এখনো পর্যন্ত উৎপাদন চলছে সেগুলি কতক্ষণ চালিয়ে রাখা যাবে সেটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যেটা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি নতুন কোনো জলের সোর্স না আসে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে যদি জল নিয়ে না আসা যায় সেক্ষেত্রে কিন্তু আরও 1 বা 1000 ইউনিট বন্ধ করার কথা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনার কথা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানাচ্ছে। ধন্যবাদ।